নমস্কাৰ, আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে সত্য আৰু ষ্টুডিঅ'ত মই গায়ত্ৰী শৰ্মা। বেজ আৰু যাদুৰ ক্ষমতা চাবলৈ শ শ লোকৰ ভিৰ, বিজ্ঞানক যেন প্ৰত্যাহ্বান একাংশৰ। একবিংশ যুগত তন্ত্রমন্ত্রর খেল, কার কিমান মন্তর ক্ষমতা তাক দেখাবলৈ প্রতিযোগিতা একাংশর। গোসাইগাঁওর এক নম্বর পানবাড়ী এলপি স্কুল খেলপথারত অনুষ্ঠিত হয় তন্ত্রমন্ত্রর ক্ষমতার পরীক্ষা। কার কিমান মন্তর শক্তি বেশি সেয়া দেখাবলৈ মহকুমাখনের বিভিন্ন প্রান্তর পৰা অহা বেজবেজালির দলে ভিড় করে। বেজালি চাবলৈ দা কুঠাৰলৈ ওলাই আহিল একাংশ শিশু বৃদ্ধ সকলোৱে কিৰিলি পালি চাৰে বেজৰ বেজালি। মন্তৰ ক্ষমতা দেখি সকলোৰে চকু কপালত উঠিল। এটা দলৰ লোকক আন এটা দলে মন্তৰ জোৰত টানি লৈ যোৱা দৃশ্য দেখিবলৈ পোৱা গ'ল। কিন্তু এয়া মন্তৰ বলত নে আন কিবা ৰহস্য জড়িত হৈ আছে সেয়া জানিব পৰা হোৱা নাই। অঞ্চলটোৰ আদিবাসী সম্প্ৰদায়ৰ লোকে ইয়াক বিষ খেল বুলি অভিহিত কৰে। এই বিষ খেল চাবলৈ ভিৰ শ শ লোকৰ। অঞ্চলটোৰ লোকসকলৰ মতে আদিম যুগৰ পৰা চলি আহিছে এই বিশেষ খেল।